বেসিকলি যে লেটার্সগুলো আপনি রাইটিং বা স্পেলিংয়ে পাবেন কিন্তু প্রোনাউন্সিয়েশন বা স্পিকিংয়ে সাইলেন্ট করে দেওয়া হয় বা উচ্চারণ করা হয় না তাদেরকেই বলা হয় সাইলেন্ট লেটার্স চলুন এমন কিছু সাইলেন্ট লেটার্সের নিয়মগুলো শিখে নেওয়া যায় সাইলেন্ট বি রিমেম্বার বিফোর থি আফটার এম ইজ সাইলেন্ট অর্থাৎ ওয়ার্ডের মধ্যে টি এর আগে বি আসলে অথবা এম এর পরে বি আসলে বি লেটারটিকে আমরা সাইলেন্ট করে দিব ফর এক্সাম্পল খাম রিমেম্বার অক্টেন এই শব্দ দুটি এই নিয়মটির ব্যতিক্রম রিমেম্বার এবং অপটেন এই শব্দ দুটির ক্ষেত্রে বিয়ের উচ্চারণ সুস্পষ্টভাবে করা হয়ে থাকে সাইলেন্ট জি মনে রাখবেন জি বিফোর এন ইজ সাইলেন্ট জি বিফোর এন ইজ সাইলেন্ট আরেকটি রুল হচ্ছে আফটার অ্যান্ড বিফোর এইচ অর্থাৎ একটি ভাওয়েল লেটার এবং এইচ এর মধ্যে থাকলে জি এর উচ্চারণ সাইলেন্ট হয়ে যাবে ফর এক্সাম্পল লাইন ফরেন হাই লাইট আবার খেয়াল করুন লাইন ফরেন হাই লাইট জি এর উচ্চারণ অনেক সময় এফ এর মতো করে করা হয়ে থাকে যেমন লাফ সাইলেন্ট খে নিয়মটি হচ্ছে অর্থাৎ শব্দের মধ্যে

সাধারণত ওয়ার্ডের মধ্যে ইউ এর পরে এল আসলে সেই এল টি সাইলেন্ট থাকে ফর এক্সাম্পল খুড আগেন খাফ হাফ সাইলেন্ট

whistle, our khair fasten, hasten, castle, whistle. Dear learners, that's all for today.